আসসালামু আলাইকুম। জিআইটি ফার্মের সদস্য এবং সদস্য ছাড়াও যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা যারা এই ভিডিওটি দেখতেছেন উদ্দেশ্য করেই আসছেন যে কিভাবে আনলিমিটেড জিমেল অ্যাকাউন্ট খোলা যায়, তো ভিডিওটি আমি লম্বা করব না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও বলবো না। যদি আপনার পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি মনে করেন যে না দরকার নেই তাহলে করবেন না। আমি আসলে ইউটিউবের বিজনেস করার জন্য এখানে আসি নাই, কথা হলো আমি শুধুমাত্র জিআইডি ফার্মের সদস্য যারা আছে তাদের উদ্দেশ্য করে ভিডিও টিউটোরিয়ালটি বানাচ্ছি। এটা উদ্দেশ্য হচ্ছে কিভাবে আমরা অল্প সময়ের মধ্যে এক ক্লিকে হাজার হাজার জিমেইল তৈরি করতে পারবো, নিত্য কাজের জন্য আমাদের জিমেইল প্রয়োজন। তো সর্বপ্রথমে আমাদেরকে যেটা করতে হবে এই সাইটে ঢুকতে হবে, সাইটটা একটু লক্ষ্য করে দেখে নিন। আমি ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কেও সাইটটি দিয়ে দিব। এই সাইটে ঢোকার পরে কি করতে হবে, শুরুতেই আমাদেরকে অ্যাকাউন্ট করতে হবে, রেজিস্টার করতে হবে। এখান থেকে রেজিস্টারে ক্লিক করার পরে আমরা এখানে রেজিস্টার করব। কথা হলো এখন আমাদের একটা মেইল লাগবে। আচ্ছা এখান থেকে আসি, দুইটা ব্রাউজারে ওপেন করা আছে আমার। এই যে একটা মেইল আমার কপি করলাম, এই মেইলটা লগ ইন করা আছে আমার অলরেডি। এখানে কী করতে হবে, রেজিস্টারের জন্য মেইল পাসওয়ার্ড আমি সেটাই ব্যবহার করলাম। এখানে ইনভাইটেশন কোডের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, আমরা সরাসরি এখানে ছোট এই ক্যাপচা আছে একটা, এই ক্যাপচাটা পূরণ করতে হবে। রেজিস্টারে ক্লিক করব, দেখাচ্ছে অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে, এখন লগ ইন করবো। তো জিআইটি ফার্মের সদস্যরা সবাই তো নিশ্চয়ই ভালো আছেন। আসলে মেইল আদান প্রদান করা, এতগুলো মেইল আমি প্রতিবারে ক্রিয়েট করে দিচ্ছি আপনাদেরকে, তো সমস্যা তাই না? এখন কিভাবে নিজে নিজে মেইল তৈরি করা যায় সেটাই আমি দেখাচ্ছি। তো যাই হোক, এখানে অনেক কিছুই দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আনলিমিটেড মেইল তৈরি আমরা করব। ঠিক আছে, আমরা এখান থেকে ফ্রি টুলসে যাব। ফ্রি টুলসে যাওয়ার পরে এগুলো কিন্তু ফ্রি টুলসে সব আসছে, জিমেল ডট ট্রিক এখানে ক্লিক মারব একটা। এখানে মেইল দিতে বলছে, মেইল আপনারা অবশ্যই অন্য কোনো মেইল এখানে না দিয়ে যে মেইলটা দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন সেই মেইলটাই দিবেন। আর এখানে কোয়েন্টিটি পরিমাণ কতগুলো মেইল আপনার লাগবে, আমি আপাতত এখানে দিলাম 5,000 মেইল দিলাম, দেখি 5,000 মেইল আমাকে দিতে পারে কিনা। সাবমিট করার পর দেখবো, 5,000 মেইল দিয়ে দিছি অলরেডি। এখানে টোটাল 5,000 মেইল আছে, তো এখানে লেখা আছে ফরওয়ার্ডেড টু আমার মেইলটা, যে মেইলটা দিয়ে আমি অ্যাকাউন্ট খুলছি। এই যে কোনো একটা মেইলে মেইল পাঠাইলে এই মেইলে চলে যাবে, সুতরাং এই মেইল তো আপনার নিজস্ব মেইল ব্যবহার করবেন। এখানে এই মেইলটা অবশ্যই আপনি বডি মেইল যেন এটা না হয়, অন্যান্য নিজের পার্সোনাল একটা মেইল খুলেই কাজটা করবেন। তো আমি কপি করলাম, এটা আমি কীভাবে রাখবো তাই না? এটা রাখার জন্য আপনার একটা এক্সেল সিটি রাখতে পারেন আপনি। যেখানে একটা নাম দিলাম, ফাইলটা ওপেন করলাম, তো বিষয়টা হলো যেহেতু আমার মেইল প্রায় 5,000, এখানে আমি পেস্ট করে দিছি অলরেডি, 2 থেকে শুরু হয়ে 5,001 পর্যন্ত যায় কিনা দেখি, 5,001 পর্যন্ত গেছে, সুতরাং 5,000 মেইল আমার এখানেই আছে। তো যাই হোক, এগুলো মেইলের সব মেইলের মাদার মেইল হচ্ছে, আমি মাদার মেইলটা এখানে দিয়ে দিচ্ছি। সব মেইলের মাদার মেইল যেটা সেটা আপনারা জানেন, এই যে এটা এটাতেই আসবে, এ হলো মাদার মেইল। আপনারা যেটা করবেন, এই মাদার মেইল হইল, এখানে পাসওয়ার্ড রাখতে পারেন আপনার ব্যাপার। তো যাই হোক, নিশ্চয়ই ভিডিওটি বুঝতে পেরেছেন আশা করি।
যদি সমস্যা হয় কমেন্ট করবেন অথবা সরাসরি যোগাযোগ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমার কথা হচ্ছে টেস্ট করা দরকার, তাই না? একটু তো টেস্ট করা দরকার যে আসলেই হয় কি না, যায় কি না। 5,000 মেইল, এর মধ্যে যে কোনো একটা মেইল আমি একটা মেইল পাঠাবো, এই মেইলটাতেই দিলাম, এই মেইলে আমি একটা মেইল পাঠাবো। সাবজেক্ট দিলাম জিআইটি ফার্ম, এনে দিলাম, ইমেলটা দিলাম, দেখি ইমেলটা পৌঁছাচ্ছে কিনা আমাদের মাদার মেইলে। মাদার মেইলটা অবশ্য এখানে লগ ইন করে রাখছি, এখনো কোনো মেইল আসে নাই। এই যে চলে এসেছে, আপনারা বুঝতে পারছেন ওই 5,000 মেইলের মধ্যে কোনো একটা মেইলে যদি কেউ মেইল পাঠায় তাহলে আমরা মাদার মেইলে পেয়ে যাব। তো ধন্যবাদ সকলকে, আশা করি সবাই সব কিছু বুঝতে পেরেছেন। আমি সবশেষে আবার বলবো, আমি ইউটিউবের বিজনেস করতে আসিনি, তারপরেও চ্যানেলটি দীর্ঘস্থায়ী করার জন্য আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে এবং জিআইটি ফার্মের সদস্যদেরকে।